হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তির আবেদন আজকে পর্যন্ত কতজন শিক্ষার্থী করলো এর সাথে কোন সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সিলেকশন পদ্ধতি নিয়ে আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব আজকে পর্যন্ত কতজন শিক্ষার্থী মেডিকেল ভর্তির আবেদন করেছে তো চলো এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশ করা হয়েছে সেই নিউজটি দেখে নিই নিউজটি শিরোনাম করা হয়েছে লাখ ছাড়ালো মেডিকেলের ভর্তির আবেদন এর বিস্তারিত অংশে রয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তির আবেদন সংখ্যা এক লাখ ছাড়িয়েছে আগামী তেইশ ফেব্রুয়ারি আবেদন গ্রহণ শেষ হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্র থেকে জানা গেছে গত তেরো ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয় প্রথম দিনেই প্রায় ষাট হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন রোববার ১৯ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত আবেদন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বিশ হাজার অর্থাৎ আজকে পর্যন্ত আবেদন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বিশ হাজার এই সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মুস্তাহিদ মোহাম্মদ হোসেন বলেন এখন পর্যন্ত এক লাখ বিশ হাজারের বেশি আবেদন পড়েছে তবে সবাই আবেদন ফি জমা দেয়নি সেজন্য প্রকৃত আবেদনকারীর সংখ্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না অর্থাৎ আজকে পর্যন্ত মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছে এক লাখ বিশ হাজারেরও বেশি শিক্ষার্থী তবে এর মধ্যে অনেকেই আবেদন ফি দেয়নি আবেদন ফি দিলে হয়তো প্রকৃত আবেদনকারীর সংখ্যা জানা যেত তো যাই হোক এই ছিল প্রথম আপডেট তথ্য এখন তোমাদের সাথে শেয়ার করব মেডিকেল ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে তো এই সংক্রান্ত একটি নিউজ তোমাদের সাথে বেশ কয়েকটা দিন আগে শেয়ার করেছিলাম এবং সেই নিউজ থেকে একটা তথ্য ক্লিয়ার জানা গিয়েছিল সেটি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালের এইচএসসি পরীক্ষা যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে তবে কিছু প্রশ্ন থাকবে সেগুলো এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসের বাইরে থেকেও আসবে অর্থাৎ সম্পূর্ণ বই থেকেও কিছু প্রশ্ন পড়বে তবে পুনর্বিন্যাসকৃত সিলেবাসের প্রশ্নগুলোর ভাগ বেশি থাকবে অর্থাৎ পুনর্বিন্যাসকৃত সিলেবাসের প্রশ্ন বেশি থাকবে আর সম্পূর্ণ বই থেকে প্রশ্ন একটু কম থাকবে এই বিষয়টি কিন্তু তোমরা কিন্তু ক্লিয়ার হ্যাঁ তো সম্পূর্ণ বইটাই তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ সিলেবাসের বিষয়টি হচ্ছে এমন সম্পূর্ণ বইটাকেই তোমাকে পড়তে হবে তবে পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে যে পরীক্ষা তোমার এইচএসসিতে তুমি দিয়েছ সেই সিলেবাসের আলোকে প্রশ্নগুলো বেশি পড়বে আর যে প্রশ্নগুলো ক্রিটিক্যাল মনে হয় যেগুলো তোমার সম্পূর্ণ বই রয়েছে সেই প্রশ্নগুলোও পড়বে তাহলে হবে কি তোমার অ্যাডভান্স প্রিপারেশান নেওয়া হবে এবং সম্পূর্ণ বই থেকেও যদি তোমার প্রশ্ন করা হয় তাহলে কিন্তু তোমার সমস্যা হবে না কারণ যেহেতু তুমি সম্পূর্ণ বইটাই পড়েছ সো পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা একটু বেশি পড়বে আর যেগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সম্পূর্ণ বই থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয় যেগুলো সিলেবাসে পুনর্বিন্যাসকৃত সিলেবাসের বাইরে সেগুলো পড়বে তাহলে কিন্তু তোমার পরীক্ষাতে অনেক ভালো কমন আসবে এবং তুমি তোমার পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে তো যাই হোক এটা ছিল সিলেবাসের বিষয়টি এইবার তোমাদের সাথে শেয়ার করব মেডিকেল ভর্তি পরীক্ষার পর সিলেকশান কীভাবে শিক্ষার্থীদেরকে করা হবে মূলত কয়েকটা দিন আগে যখন তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তখন একটা নিউজ প্রকাশ করা হয়েছিল সেই নিউজটি যদি আমি তোমাদের সাথে শেয়ার করিনি তবে নিউজটিতে একটা তথ্য ছিল সেটি হচ্ছে চল্লিশ পেলেও এবার সুযোগ পাবে না শিক্ষার্থীরা অর্থাৎ ভর্তির সুযোগ পাবে না গত বছর আমরা দেখেছি যে চল্লিশ পেও অনেকে বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তবে এই শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার শিক্ষা শিক্ষাবর্ষে চল্লিশ পেও তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাবে না কেন কারণ যদি তোমার সিরিয়াল একের থেকে তিরিশ হাজারের মধ্যে না থাকে তাহলে তুমি ভর্তিই হতে পারবে না সো একটা বিষয় তোমরা ক্লিয়ার থাকবে যে যদি তুমি চল্লিশ কেন চল্লিশের উপরেও পাও কিন্তু যদি তোমার একের থেকে তিরিশ হাজারের মধ্যে সিরিয়াল না থাকে তাহলে কিন্তু তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে না আর যদি একের থেকে তিরিশ হাজারের মধ্যে তোমার সিরিয়াল থাকে তাহলে কিন্তু তোমার একটা সুযোগ থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সরি বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য সো তোমার চল্লিশের উপরে যেহেতু মার্কস পেতে হবে তো সেই অনুযায়ী তোমার প্রিপারেশান নিতে হবে তুমি সিলেবাস যেটা রয়েছে তোমার নিজের যে এইচএসসি পরীক্ষা যে সিলেবাসের অনুষ্ঠিত হয়েছে সেই সিলেবাসটা তো তুমি কমপ্লিট করবে এর সাথে সম্পূর্ণ বইটাই পড়বে তাহলে তোমার আরও ভালো প্রিপারেশান নেওয়া হবে আশা করছি যে যারা সম্পূর্ণ বইটা এবং সিলেবাস যেটা পুনর্বিন্যাসকৃত সিলেবাস যে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা সেটা যদি কমপ্লিট করে তাহলে চল্লিশ কেন তার উপরে আরও বেশি মার্কস তুমি পেতে পারো অর্থাৎ পঞ্চাশের উপরে মার্কস তুমি পেতে পারো সো এই ছিল মোটামুটি বিষয় আশা করি তোমাদেরকে সকল বিষয় সম্পর্কে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর লাইকস করে দিবে।